30 সেপ্টেম্বর ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচন কল্যাণপুর ব্লকের পশ্চিম দাড়িকাপুর পঞ্চায়েতের 4টি ওয়ার্ডে 4টি পোলিং স্টেশন রয়েছে। লড়াই শাসক দলের 2 জোট শরিকের মধ্যে। বুধবার ভোট কর্মীদের নিয়ে হয় মহড়া। কল্যাণপুর ব্লকের হল ঘরে চলে মহড়া, ব্যালটে হবে ভোট গ্রহণ, হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন নির্বাচনী পর্যবেক্ষক কাশীনাথ দাস, রিটার্নিং অফিসার শান্তনু বিকাশ দাস সহ অন্যান্যরা। পোলিং পার্সোনালদের যারা অ্যাপয়েন্টেড হয়েছেন বাই ইলেকশন নেওয়ার জন্য, প্রিসাইডিং অফিসার এবং আদার পোলিং পার্সনস এবং গ্রুপডি, তাদের দ্বিতীয় তথা অন্তিম মকপুল, এই মকপুলে আমরা ডিটেলস ওনাদের এবং ডিটেলস পোলিং প্রসিডিউরটা এবং তাদের রেসপন্সিবিলিটি এবং কিছু স্ট্যাচুটরি রেসপন্সিবিলিটিস আছে, ডিউটিস আছে, সেগুলি সম্বন্ধে আমরা ওয়াকিং অল করাচ্ছি। বুধবার দিনভর চলে ভোট কর্মীদের নিয়ে প্রশিক্ষণ। জোট শরিকের লড়াই কেমন জমে উঠে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।